হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মোহনাস ফুটবল চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে নিয়ে আসলাম কিভাবে ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করতে হয়। আর এই ভর্তাটা খেতে এতটা মজার, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর কাটা বাঁচার ভয়ে কিন্তু আমরা অনেকেই আছি, এই মাছটার ভর্তা করে খেতে চায় না। বাট অসাধারণ একটি ভর্তা। মাওয়া ঘাটে যেয়ে অনেক বড় একটা ইলিশ মাছ নিয়েছি এবং সেই মাছের লেজ দিয়েই আমরা আজ ভর্তাটা খাব। তো মাছটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। কিভাবে মাছটাকে কাটা হয় দেখুন, কত সহজে ওনারা এই কাজটি করে ফেলেন। আর কিভাবে ইলিশ মাছের ডিম খুব সহজে বের করা যায় আমি আসলে অবাক হয়ে গিয়েছি। অনেক সময় দেখা যায় ইলিশ মাছের ডিম বের করতে গেলে ভেঙে যায় বা কেটে যায়। তো ওনাদের কাছ থেকে সুন্দর একটি সিস্টেমে ইলিশ মাছের ডিম বের করা শিখে নিলাম। দেখুন একটি চামচের সাহায্যে কত সহজে ইলিশ মাছের ডিমটি বের করে নিয়েছে। এখন মাছটাকে পিস করে নেওয়া হচ্ছে। দেন লেজের যে অংশটা থাকবে সেটা দিয়েই তৈরি করা হবে লেজের ভর্তা। খুবই টেস্টি ইয়াম্মি একটি ভর্তা। এই লেজের ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। তো ওনারা এখন লেজের ভর্তাটা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। লেজটাকে এভাবে টুকরো টুকরো করে নিল, দেন বাকি প্রসেসটা করে নিচ্ছে। এখন সব কিছু একসাথে ধুয়ে নিচ্ছে। মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ইলিশ মাছ ধুতে বেশি সময় লাগে না, অল্প সময়েই ইলিশ মাছ ধোয়াটা হয়ে যায়। আর এই মাছ দিয়ে এই মাছটা ধুতে লবণ দিয়েও ধুয়ে নিতে হয় না। তাহলে চলুন বাকি ভিডিওটা দেখি। এই মাছটা আমাদের মাছ, এটা মশলা মাখানো কমপ্লিট, এখন ভাজা হবে আর কি। আর এই মাছের সাথে এরকম বেগুন, সেটাও ভেজে দেওয়া হয়। এই যে বেগুনগুলো মাখানো আছে, আর সাথে শুকনো মরিচ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সরিষার তেল দিয়ে মাছ ভাজা হবে। খুব সুন্দর একটা স্মেল আসছে, সরিষার তেলে চোখ জ্বলতেছে। চমৎকার, সরি। মশলাটা কি কি দিছেন এই জায়গায়? হলুদ মরিচ, লবণ। আচ্ছা, এটা কিছুক্ষণ মাখিয়ে রাখা লাগে মনে হয় না? হলুদ মরিচ, লবণ। কিন্তু আপনাদের এই তাওয়াটা খুব গরম, যে কারণে মাছটা আসলে খাইতে অনেক স্বাদ। লেজটা ভেজে এখানে দেওয়া হয়েছে। এই যে লেজের কাঁটাটা বের করে ফেলা হলো এবং যতটুকু সম্ভব কাঁটা বেছে দেওয়া হবে আর কি। খুব গরম। কাটাগুলো বেশ হচ্ছে। একদম সামান্য অল্প একটু ভর্তা হয়েছে। আসলে আমরা যে পরিমাণ লোক তাতে অল্প হয়ে যাবে। না, ভর্তা
ভর্তা কম তো আসলে মনে হয় পেঁয়াজটা এই জন্য বাড়াই দিছে যাতে একটু এলে সবাই মুখে দিতে পারে। আবার ভাজা হবে মামা? তাহলে ওই তেল দেওয়া হয়েছে না, ওই ভাজা তেলটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাজা মাছের তেল দিয়ে এখন মাখানো হইতেছে। ভাইয়া, ভাইয়ারা নদীর পারে, পদ্মা হোটেল, ভাইয়া নদীর পারে, পদ্মা হোটেল।